জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনারা মিস করে যেতে পারেন। সেই জন্যই বলছি ভিডিওটি আপনারা সময় নিয়ে অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবে। তাহলে ভিডিওটির বিষয়টি কী সেটি আমি উল্লেখ করছি। শিবধাম অর্থাৎ ভূতমুক্তি কেন্দ্র শিবধামের অনেক নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আগে যেরকম নিয়ম ছিল যে সোম বুধ শুক্র শনি চার দিন ধাম হতো, কিংবা বিকেলের টাইমে যে ধাম হতো, তিনটে থেকে ধাম হতো, সেই সমস্ত নিয়ম কিন্তু, সেই সমস্ত রুলস কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ভূতমুক্তি কেন্দ্র শিবধামের টাইমিং চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সময় চেঞ্জ হয়ে গেছে। এখন শিবধাম আপনার 12টা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি বলে দিচ্ছি, সকাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 12টা থেকে শুরু হচ্ছে, দুপুর 12টা থেকে শুরু হচ্ছে। আগে যে বিকেলের টাইমিং ছিল সেই বিকেলবেলার টাইমিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বিকেলের মধ্যে ধাম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আগে যেরকম রাত 12টা কিংবা 11:30 এরকম টাইমিং হতো, এখন সেই সমস্ত টাইমিংয়ের সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন শিবধাম সকাল থেকে অর্থাৎ 12টা থেকে হচ্ছে। এবার আপনাদের আমি বলে দিচ্ছি দুপুর 12টা, ঠিক আছে, একদম সকাল না, দুপুর 12টা। বিকেলের টাইমটা দুপুর 12টার দিকে আপনার শুরু হচ্ছে, ধাম শুরু হচ্ছে 12টা থেকে। আর একটা বিষয় হচ্ছে, আগে যেরকম চার দিন ধাম হতো, এখন কিন্তু প্রত্যেক দিনই ধাম হচ্ছে। সোম থেকে শনিবার অবধি কিন্তু ধাম হচ্ছে এবং রোববার দিনটা বন্ধ থাকে। আগে যেরকম সোম বুধ শুক্র শনি চার দিন ধাম হতো, এখন কিন্তু সোম থেকে টানা শনিবার অবধি ধাম হচ্ছে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ঠিক আছে, শনিবার অবধি, সোম থেকে শনি পুরো টানা ধাম কিন্তু চলছে। তো রোববার দিনটা বন্ধ থাকছে, রোববার দিন কেউ আসবে না এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ আসবেন না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এলে কিন্তু দেখা হবে না, অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আসবেন। যে দুটি নাম্বার দেওয়া আছে সেই দুটি নাম্বারে যেভাবে বলা আছে, নাম অ্যাড্রেস নতুন কি পুরনো সেটা লিখতে হবে। পুরনোদের জন্য পুরনো নাম্বার, নতুনদের নিউ নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন। এবং ধাম প্রত্যেক দিন হচ্ছে সোম থেকে শনি, রোববার দিনটা বন্ধ থাকে, পুরো ছদিন কিন্তু ধাম চলছে, ঠিক আছে। আগের মতো আর চার দিন নেই, যেমন আপনার পরিবর্তন হয়ে গেছে টাইমিংয়ের, সেরকম কিন্তু রেগুলার ধাম চলছে শনিবার অবধি, সোম থেকে শনি। আর যাদের আপনাদের হোয়াটসঅ্যাপের মতো ফোন নেই, অনেকে এসে বলে যে ছোট ফোন রয়েছে, তো তারা কিন্তু অন্য কারোর মাধ্যমে আপনারা যে নাম্বারটিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় সেই নাম্বারে মেসেজ করাবেন, নাম অ্যাড্রেস নতুন এই তিনটি বিষয় লিখে মেসেজ করাবেন অন্য কারোর মাধ্যমে, এবং সেটাকে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবেন। যেহেতু আপনার নিজস্ব ফোন না, অন্যের ফোন দিয়ে করাবেন, সেহেতু প্রিন্ট আউটটা তাকে দিয়ে বের করিয়ে নেবেন বা নিজেও বের করে নেবেন, নিয়ে আপনারা কিন্তু সেই প্রিন্ট আউটটা নিয়ে এসে সেই অ্যাপয়েন্টমেন্ট যেটা তার ফোনে গেছে সেটা এসে আপনাদেরকে দেখাতে হবে, চেক করে আপনাদের নাম এন্ট্রি করে দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, বা অনেকে আছে হোয়াটসঅ্যাপ পারে না, বা অনেকে আছে ছোটো ফোন রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই বিষয়টাই বলা হয়েছে। তো আপনারা অন্য কারোর মাধ্যমে মেসেজ করিয়ে প্রিন্ট আউট করে ধামে নিয়ে চলে আসবেন এবং নাম এন্ট্রি করিয়ে নেবেন। প্রিন্ট আউটটা কিন্তু সাথে আনতে ভুলবেন না যাদের ছোটো ফোন। এবার আপনাদের বলছি, আপনারা যে তৎকাল নিতে আসতেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, যারা যারা তৎকালের কবচ, গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন, জমি বন্ধন, এগুলো যারা যারা নিতে আসতেন, আপনারা তো বিকেলবেলা বা দুপুরের টাইমিংয়ে আপনারা আসতেন, তারপর আপনাদেরকে বিকেলের টাইমে সমস্ত কিছু দেওয়া হতো। এখন কিন্তু সেরকম টাইম নেই, সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদের 12টা থেকে 2টোর মধ্যে আপনাদের তৎকালে যে কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, তৎকাল বলতে যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তৎকাল কবচ, গৃহবন্ধন নিতে আসতেন, আগে যে রুলসটা ছিল সেই অনুযায়ী দেওয়া হবে, কিন্তু টাইমিংয়ের চেঞ্জ হয়ে গেছে। 12টা থেকে 2টোর মধ্যে আপনাদেরকে এসে জমা দিতে হবে
দুটো অবধি জমা নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ভেতরে ডাকা হবে, যেরকম আপনারা জমা দিয়ে দেন টোকেন করে দেওয়া হয় এবং সেই টোকেন নিয়ে আপনারা পরপর লাইন করেন এবং ভেতরে গিয়ে গুরুদেবের কাছ থেকে আপনারা কিন্তু জিনিসগুলো পেয়ে যান, কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন। তো আপনাদের তৎকাল যারা যারা নেবেন 12টা থেকে 2টোর মধ্যে আসবেন, আর যারা আপনারা 2টোর পরে আসবেন কোনো কারণে হয়তো লেট হয়ে গেছে কিংবা ধরুন কোনো কারণবশত যদি 2টোর টাইমিংয়ের পরে আপনাদের টোকেন করেন, আপনারা 2টো বেজে যাবার পরে তারপর যখন আপনারা টোকেন পড়তে আসবেন তখন কিন্তু আপনাদের নেক্সট ডে করে দেওয়া হবে 2টো। ভালো করে শুনে রাখুন, 12টা থেকে 2টোর মধ্যে জমা নেওয়া হবে এবং 2টো থেকে 3টের মধ্যে কিন্তু ভেতরে আপনাদেরকে ডেকে নেওয়া হবে। 2টোর সময় যখন জমা নেওয়া হয়ে গেল, একদম 2টো যখনই বেজে যাবে তখনই কিন্তু আপনাদেরকে ভেতরে ডাকা হবে এবং সেখান থেকে আপনারা গুরুদেবের কাছ থেকে সেই কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, যা যা আপনারা টোকেন করিয়েছেন টাকা দিয়ে যেভাবে টোকেন করান সেই সামগ্রীগুলো আপনারা কিন্তু ভেতর থেকে পেয়ে যাবেন। তবে জমা দেওয়ার টাইমিংটা, অর্থাৎ আপনি যে এন্ট্রি করাবেন কবচ, গৃহবন্ধন, এসে যে টাকা জমা দিয়ে যে এন্ট্রিটা করাচ্ছেন, জমাটা যে দিচ্ছেন, টাকা জমা নিয়ে টোকেন কালেক্ট করছেন, সেই টাইমটা 12টা থেকে কিন্তু 2টোর মধ্যে। বারবার বলছি কারণ আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে? 2টোর পরে যদি কেউ জমা দেন, জমা তো নেওয়া হবে কিন্তু সেই দিনে কিন্তু পাবেন না, নেক্সট ডে করে দেওয়া হবে, অন্য কোনো দিন এসে বা যেদিন এসেছেন 2টোর পরে সেদিন নেক্সট ডে করার পর তার পরের দিনও আসতে পারেন কিংবা অন্য কোনো দিন আসতে পারেন। কিন্তু যখন আপনাদের টোকেন করে দেওয়া হবে, জিনিস নিতে আসলেও কিন্তু আপনাকে 12টা থেকে 2টোর ভেতরেই কিন্তু আসতে হবে, তাহলে আপনারা সামগ্রীগুলো কিন্তু পেয়ে যাবেন। আর 2টোর পরে যারা যারা জমা দিতে আসবেন বা 2টোর পরে যদি আপনারা নিতে আসেন তাহলে কিন্তু হবে না, 2টোর মধ্যে আপনাদেরকে নিতে আসতে হবে। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন, 2টোর অবধি জমা নেওয়া হবে। আবার আমি বলে দিচ্ছি, 12টা থেকে 2টোর মধ্যে তৎকালে কবচ, গৃহবন্ধন জমা নেওয়া হবে এবং 2টোর পর আপনাদের ভেতরে ডেকে এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। এবং কেউ যদি 2টোর পরে এসে নাম এন্ট্রি করে, অর্থাৎ কবচ, গৃহবন্ধন এগুলোর জন্য যদি কেউ নিতে আসে তাহলে কিন্তু জমা নেওয়া হবে, কিন্তু সেই দিনে পাবেন না যেদিন আপনারা সঙ্গে সঙ্গে পাচ্ছেন, তার পরে অন্য কোনো দিন আসবেন, আবার যখন পরে আসবেন তখন কিন্তু ওই 12টা থেকে 2টোর মধ্যে জমা দিয়েও জিনিস নিতে আসারও টাইম 12টা থেকে 2টোর মধ্যে, এর বেশি যেন দেরি না হয়। তাহলে বুঝতে পেরে গেলেন, এবং আপনার 2টোর পরে যখন দেওয়া হয়ে যাবে তারপর 3টে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে চেকিং বা ক্রিয়ার ব্যাপারটা আছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং যারা যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসছেন, ঠিক আছে, তারা যদি কোনো কারণবশত সেই দিনে কবচ, গৃহবন্ধন নিতে পাচ্ছেন না, যেমন ধরুন আর্থিক সমস্যা অনেকের থাকে, সঙ্গে সঙ্গে পারে না, অনেকে রেডি হয়ে আসে না টাকা পয়সার দিক থেকে, সেই সময় পারে না, যারা যারা অ্যাপয়েন্টমেন্ট করে এসছেন গুরুদেব আদেশ দেওয়ার পরে অনেকে বলে যে আমরা কিন্তু আজকের পারবো না, অন্য সময় আমরা নেব, তো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট করে এসেও যারা অন্য সময় নিতে আসবেন তাদেরও কিন্তু সেই 12টা থেকে 2টোর মধ্যে কিন্তু এসে কবচ, গৃহবন্ধন এগুলোর টাকা জমা দিতে হবে। তাহলে বুঝতে পারলে যে 2টোর পরে আসে নেক্সট ডে করে দেওয়া হবে, আপনার জিনিস পাবেন কিন্তু সেই দিন পাবেন না, অন্য কোনো দিন ওই একই টাইমিংয়ে এসে আপনাদের জিনিসটিকে কালেক্ট করে নিতে হবে গুরুদেবের কাছ থেকে। তাহলে এটা আপনারা বুঝলেন। এবং যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টের টাইমিং মেনশান করে দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট যে নাম্বার থেকে আপনারা পাচ্ছেন সেখানে কিন্তু যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেলেন সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে এবং অ্যাপয়েন্টমেন্টের টাইমিং দেওয়া থাকে 12টা থেকে 12:30টার মধ্যে আপনাদেরকে এসে কিন্তু নাম লেখাতে হবে। অ্যাপয়েন্টমেন্ট যারা যারা পাচ্ছেন 12টা থেকে 12:30টার মধ্যে এসে কিন্তু নাম লেখাতে হবে, যেন দেরি না হয়। যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল হবে, আবার কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, আবার পেলে কিন্তু টাইমিংয়ে আসবে। লেখাই আছে, আপনারা যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা যারা যারা পাবেন ডিটেলসটা লেখা থাকে 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু আপনাদের ধামে চলে আসতে হবে, এসে আপনাদেরকে নাম লেখাতে হবে এবং ফর্ম ফিল আপ করে নিতে হবে, এবং সেখানে লেখা থাকে ডকুমেন্ট নিয়ে আসতে হবে। তো ডকুমেন্ট বলতে আধার কার্ড নিয়ে আসতে পারেন বা ভোটার কার্ড নিয়ে আসতে পারেন। তো আপনারা যারা যারা
দুজন আসছে, দুজনের বেশি অ্যালাও হয় না। আপনারা প্রত্যেকেই জানেন অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হয় পুরো অ্যাপয়েন্টমেন্টটা ভালো করে পড়ে নেবেন। ওখানে কিন্তু আপনার টাইমিং দেওয়া থাকে, ডকুমেন্ট আনতে বলা হয়ে থাকে, সমস্ত ডিটেলস দেওয়া থাকে। তাই জন্য বলা হচ্ছে যে দুজনের বেশি কিন্তু ভেতরে অ্যালাও হয় না। তো যে দুজন আপনারা ভেতরে যাবেন সেই দুজনের আধার কার্ড কিংবা আপনারা ভোটার কার্ড নিয়ে আসতে পারেন। যদি দুজনের আধার কার্ড জমা দেন জেরক্স কপি, কিন্তু জেরক্স কপি দেবেন, অরিজিনালটা দেবেন না, জেরক্স দিতে হবে আপনাদেরকে। আর যদি কোনো কারণে আধার কার্ড আপনি না আনেন ভোটার কার্ডও আপনি নিয়ে আসতে পারেন, কিন্তু দুটো ডকুমেন্ট জমা দিতে হবে। যে দুজন ভেতরে যাবে দুজনের কিন্তু জেরক্স কপি জমা দিতে হবে এবং আপনারা কিন্তু নিচে সিগনেচার করে নিয়ে আসবেন। বুঝতে পারলেন? যদি আধার কার্ড আনেন তাহলে দুজনেরই আধার কার্ডের জেরক্স, যদি আধার কার্ড না আনেন তাহলে ভোটার কার্ডেরও জেরক্স করে আনতে পারেন। যে দুজন পেশেন্ট ঢুকবেন দুজন, সেই দুজনেরই কিন্তু লাগবে ডকুমেন্টটা এবং আপনারা কিন্তু সই করে আনবেন। এবং অ্যাপয়েন্টমেন্ট দেখানোর পরে আপনারা যখন ডকুমেন্ট জমা দিলেন একটি ফর্ম ফিল আপ করতে বলা হবে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করে বসলেন আপনারা, তারপরে আপনাদের টাইমিং অনুযায়ী আপনাদেরকে ভেতরে ডেকে নেওয়া হবে। সেটা হবে 3টে থেকে হবে, অ্যাপয়েন্টমেন্টের যে নাম ডাকা হবে সেটা 3টে থেকে হবে। কারণ প্রথমে তৎকালে সমস্ত কিছু ছেড়ে দেওয়া হবে, তৎকাল বলতে কবচ গৃহবন্ধন এগুলো ছেড়ে দেওয়া হবে, তারপর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এবং চেকিংয়ের যে ব্যাপারটা আছে, অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে চেকিংয়ের ব্যাপারটা আছে, সেটা 3টে থেকে শুরু হবে। তাহলে আপনারা এই বিষয়টা ডিটেলসে বুঝে গেলেন। এখন কিন্তু আর বিকেলবেলা ধাম নেই, বিকেলের মধ্যে ধাম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 5:30টার মধ্যে কিন্তু ধাম পুরো শেষ হয়ে যায়। তাই জন্য আপনারা যারা যারা কবচ গৃহবন্ধন এগুলো তৎকালে যারা যারা নিতে আসবেন বা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এবং সেই সময় নিতে পারেননি, অন্য সময় নেবেন, তারাও কিন্তু 12টা থেকে 2টোর মধ্যে কিন্তু শীঘ্রভাবে চলে আসবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে বলার ছিল। এবং আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালোভাবে সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনারা ভালোভাবে ফলো করবেন। তো টাইমিং মেনটেন করে আসবেন, আর যে ডেটে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই ডেটেই কিন্তু আসতে হবে। অন্য কোনো ডেটে এলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই যখন যে ডেটে বলা হবে, যে টাইমিংয়ে বলা হবে, সেই টাইমিং ডেট আপনাদের মেনটেন করে আসতে হবে। ঠিক আছে, তো এখন ধাম কিন্তু 12টা থেকে 2টোর মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন, সমস্ত কিছু আপনাদের মেনশন করে দিলাম। এবং যে 2টি নাম্বার আছে সেই 2টি নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করবেন। আপনারা প্রত্যেকেই জানেন গুরুদেবের চ্যানেলের কমিউনিটিতে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন নিউ এবং ওল্ড অ্যাপয়েন্টমেন্ট কোন নাম্বারে দেওয়া হচ্ছে। আগে যে সমস্ত নাম্বার ছিল সেগুলো কিন্তু এখন নেই, এখন ধাম থেকে ডিরেক্টলি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তো এখানেই আমি শেষ করছি। কিছু বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। জয় শ্রীরাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসার সবাই অপেক্ষা করুন। জয় শ্রীরাম।